नमस्कार बंधुरा, आजकेर भिडियोते आपनारा पुरी भ्रमणेर समस्त तथ्य पेये जाबेन एबं पुरीते आमरा कत आनंद करलाम, मजा करलाम एबं पुरीते सबाई भिडियो आपनादेर नर्माल समय देखाय, किन्तु आमी आपनादेर पुरीते रथेर समय केमन भीड़ हय एबं तार पाशापाशी पुरीते कोथाय कोथाय घुरते जावार जायगा आछे एबं समुद्रेर धारे आमरा केमन मजा करलाम, आनंद करलाम, पुजो दिलाम, सब किछु आपनादेर सामने तुले धरबो। तो देखते थाकुन एई भिडियो, भीषण भालो लागबे। বন্ধুরা, পুরীতে ঘুরতে যাওয়ার সময় আমি ট্রেনে বসে কানে হেডফোন দিয়ে কুকু এফএম নামক একটি অ্যাপে দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি নামক একটি বুক সামারি শুনছিলাম। তো একজন সন্ন্যাসীর কাছে এত দামি ফেরারি গাড়ি এলো কিভাবে? তিনি কি আদৌ সন্ন্যাসী ছিলেন আগে, এবং তিনি কেন গাড়িটি বিক্রি করলেন? এই সব কৌতূহলে আমি পুরো বুক সামারিটাই আমি পুরো শুনে নিলাম। আমার এত ভালো লাগলো, জীবনের একটা নতুন দিক খুঁজে পেলাম। মানে ভ্রমণের পাশাপাশি আমাদের এই মহান ব্যক্তিত্বদের জীবন কাহিনী, তাদের উত্থান পতন সম্পর্কে শুনলে জীবনের একটা নতুন ধারণা পাই। কুকু এফএম হলো ভারতবর্ষের সর্ববৃহৎ অডিও বুক প্ল্যাটফর্ম, যেখানে 4000-এরও বেশি অডিও বুক এবং তাদের সামারি রয়েছে, এবং এগুলো আপনারা বাংলা ভাষা এবং বিভিন্ন ভাষায় পেয়ে যাবেন। এই কুকু এফএমে আপনারা দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি নামক বুক সামারিটা ছাড়াও আরও অনেক বুক সামারি পেয়ে যাবেন, যেমন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, রিচ ড্যাড পুয়ার ড্যাড নামক মহামূল্যবান বুক সামারি কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্লে স্টোরে এই কুকু এফএম অ্যাপসটিকে 10 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে নিয়েছেন অলরেডি, এবং এর রেটিংও খুব ভালো, 4.5+। তো আর দেরি করবেন না, তাড়াতাড়ি যান গিয়ে এই কুকু এফএম অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। অ্যানুয়াল সাবস্ক্রিপশন 399 আছে। যদি আপনারা আমার কুপন কোড LSA50 ইউজ করেন, তাহলে প্রথম 250 জন 199-এ এত সুন্দর মহামূল্যবান অ্যাপসটি পেয়ে যাবেন। তো দেরি করবেন না, তাড়াতাড়ি যান, কুকু এফএম ডাউনলোড করুন, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। অবশ্যই এই মহামূল্যবান বইগুলো শুনুন এবং জীবনের একটা নতুন দিক খুঁজে পান। কেউ বলবে এখন ভোর 5টা বাজে, রথের দিন, পুরীর সমুদ্র সৈকত, ভোর 5টাতে ঠিক ঠিক করছে লোক, আর আজকে ঢেউগুলো ব্যাপক লাগছে, আর কি বড় বড় ঢেউ আজকে। সবাই কিন্তু বাবার কাছে যাবে, অর্থাৎ জগন্নাথ দেবের কাছে যাবে, তার আগে কিন্তু সমুদ্রে একটা পূর্ণ স্নান করে নিচ্ছে, তারপর ফ্রেশ হয়ে জগন্নাথ দেবের কাছে যাবে রথ টানতে। এক অভিনব দৃশ্য। এই প্রথমবার আমি রথে পুরীতে আসলাম, পুরীতে তো অনেকবার এসেছি, কিন্তু এই প্রথমবার আমি রথে আসলাম। চারিদিকে কিন্তু পুরো কড়া নিরাপত্তায় ভরে রেখেছে, এবং সি বিচের ধারে কিন্তু অনেক মানে ঘর করা হয়েছে, অস্থায়ী ঘর, যেখানে আপনারা জামাকাপড় ছাড়তে পারবেন এবং রেস্ট নিতে পারবেন। আর জলের কালারটা সত্যি আজকে ভীষণ সুন্দর লাগে। আর আজকে এটা কেউ বলবে না যে 5টা বাজে এখন। জয় জগন্নাথ। সকালবেলা এত ভিড় আমি কোনোদিন দেখিনি, পুরীতে এই প্রথম আমি রথের দিনে আসলাম, এত সংখ্যক লোকজন হয়েছে। ভোরবেলাতেই যদি এত ভিড় হয়, তাহলে বেলাতে অর্থাৎ 11টা-12টাতে কী পরিমাণ ভিড় হবে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এইবারে কিন্তু স্টেশন থেকে, স্টেশনে নামা থেকে শুরু করে এই পুরীর সি বিচ অবধি দেখলাম চারিদিকে পুরোপুরি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, মানে চারিদিকে প্রচুর পরিমাণ কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা আমার চোখ মুখটা দেখছেন, পুরোপুরি সারা রাত জেগে আসা, সারা রাত ট্রেনে বসে, অত ভিড় ছিল ট্রেনে, তার মধ্যে ভিডিও করা একটু চাপের, তাই জন্য চোখ মুখ ঢুকে গেছে। সবার ফার্স্ট গিয়ে আমি আগে স্নান করব, ফ্রেশ হব, ভালো জামাকাপড় পরে তারপর বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো, অর্থাৎ রথ দেখব নিজের চোখে। সকাল সকাল পুরীর সমুদ্রটা ভালোভাবে দুচোখ ভরে দেখে নিলাম, তারপর শ্রী চৈতন্য মঠের যে স্ট্যাচুটা আছে ওর সামনে অনেক খাবার দোকান আছে, সেখানে আমি কিছু খেয়ে নিলাম, কারণ সারা রাত ধরে ট্রেনে জেগে আসার ফলে আমার খুব খিদে পেয়ে গেছিলো।
তো এখানে চারটে কচুরি আর ঘুগনি খেয়ে নিলাম, 20 টাকা দাম নিল। তারপর স্বর্গদ্বারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সোজা কাকাতুয়ার রেস্টুরেন্টের পাশ দিয়ে হেঁটে চলে আসলাম আমার যে হোটেল বাবুসোনা, বাবুসোনা প্যালেস। তো বন্ধুরা, এই হচ্ছে এসি রুম। দেখুন রুমের সাইজ কিন্তু অনেক বড়, আরামসে আপনারা 3 জন থাকতে পারবেন। এসি আছে, টিভি আছে, একেবারে টিপটপ পরিষ্কার বাথরুম, গিজার আছে, শাওয়ার আছে, কমোড আছে, মানে যা যা দরকার আর কি সবই আছে। তাহলে বন্ধুরা আর দেরি কিসের, পুরীতে আসলে অবশ্যই রুমগুলো বুক করে নিন, এখন থেকেই ফোন করে বুক করে নিন। হোটেলে এসে স্নান করে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে সোজা চলে আসলাম রথের কাছে, অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সামনে যেখানে 3টে রথ বেরিয়েছিল। এখানে কিছু বাচ্চাদের তার বাবারা কাঁধে করে নিয়ে যাচ্ছে একদম সামনে জগন্নাথ বাবার দর্শন করাবে বলে, যেটা দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। অনেক ছোটোবেলায় বাবা আমাকে কাঁধে করে মেলায় নিয়ে যেত, সেই ফিলটা লাগছে। আর সত্যি এই স্যানিটাইজারে স্নান করতে হেভি লাগছে, মনে হচ্ছে যেন মানে একটা কোনো বরফের দেশে এসে গেছি, যেন স্নোফল হচ্ছে, মানে এত রোদের মধ্যে মনে হচ্ছে যেন স্নোফল হচ্ছে। সত্যি এক অসম্ভব সুন্দর দৃশ্য, আপনারা এখানে না আসলে বিশ্বাস করতে পারবেন না। পরের বছর অবশ্যই কিন্তু এখানে আপনাদের আসতে হবে, পরের বছর অবশ্যই কিন্তু এখানে আপনাদের আসতে হবে। আর বলতে হবে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথের সামনে কিছুটা সময় কাটানোর পর, জগন্নাথ দেবের রথের দড়ি টানার পর আমি আস্তে আস্তে বেরিয়ে আসলাম, কারণ আবার বিকালবেলা আমি যাব। তো আসার পথে, হোটেল আসার পথে আমি একটি মন্দির দেখতে পেলাম, সেখানে অনেক নাম সংকীর্তন হচ্ছিল। সেই মন্দিরটির নাম হলো শ্রীল ভক্তি প্রদীপ তীর্থ সংকীর্তন মন্দির। এই মন্দিরে অনেক সংখ্যক লোকজন এসেছে এবং এই মন্দিরের সৌন্দর্য যেটা আপনারা এখন দেখেই বুঝতে পারছেন। সত্যি কিন্তু পুরীতে অনেক অনেক মন্দির আছে যেগুলোতে আপনারা কিছুটা সময় কাটালে আপনাদের বেশ ভালো লাগবে। তো এরপর আবার আমি আমার হোটেলে চলে আসলাম এবং একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিলাম। জয় জগন্নাথ। তো বন্ধুরা, বিকাল বিকাল আবার আমি চলে এসেছি, রথ কিন্তু অলরেডি মাসির বাড়ির ওদিকে রওনা দিয়ে দিয়েছে, আর এদিকে সব নো এন্ট্রি উঠে গেছে। দেখে নাও চারিদিকে কত সংখ্যক লোক অলরেডি কিন্তু মন্দিরের সামনে চলে এসেছে। এবং এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির এবং তার মুখ্য দ্বার, এবং এই দিকে দেখো পুরো লোকে ভর্তি হয়ে গেছে, আর আকাশটাও মেঘলা এবং টিপটিপ করে বৃষ্টি অলরেডি পড়ছে। সকালবেলায় তো স্যানিটাইজারে স্নান করলাম, এবার অরিজিনাল বৃষ্টিতে বিকালের দিকে স্নান করছি। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে তোমাদেরকে মাসির বাড়ি অবধি নিয়ে যাব, সেখানে গিয়ে রথটাকে দেখাবো কাছ থেকে একদম। তো আমি আস্তে আস্তে মাসির বাড়ির একদম সামনে চলে আসলাম, যেখানে মেলা বসেছে এবং যেখানে 3টে রথকে নিয়ে এসে রাখা হলো। দেখুন কত মেলায় আয়োজন করা হয়েছে, বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য, সবার জন্য এই মেলা। তো বিভিন্ন রকম রাইডস এখানে বাচ্চাদের জন্য আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে খুবই মজা করছে বাচ্চারা, এবং তার পাশাপাশি এখানে অনেক ভক্ত সমাগম হয়েছে রথ দেখবে বলে, জগন্নাথ দেবকে দেখবে বলে। তো এই হচ্ছে দেখুন 3টে বাচ্চা কীভাবে একদম মাটিতে শুয়ে প্রণাম জানাচ্ছে জগন্নাথ বাবাকে, আর সামনেই দাঁড়িয়ে আছে 3টে রথ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবের রথ। তো এই হচ্ছে পুরোপুরি মেলা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, রথের অরিজিনাল আসল মেলাই কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং সে কহিবা অনুসারে তার নাম হচ্ছে সুসম্পূর্ণ দীক্ষিত, সুসম্পূর্ণ দীক্ষিত, ঘর নিয়ারি কটক জেলা, এবং মা গনা সুচিত্রা দীক্ষিত।
ଆଉଥରେ କହି ରଖୁଛି, ଗୋଟେ ଛୋଟ କମ୍ ବୟସର ଝିଅ ତା ପରିବାରର ହାତ ଛଡ଼ା ହୋଇ ଆସି କୌଣସି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବ୍ୟକ୍ତିଙ୍କ ମାଧ୍ୟମରେ ସୂଚନା କେନ୍ଦ୍ରରେ ବସିଛି। সন্ধ্যাবেলার দিকে আমি হাঁটতে হাঁটতে যখনই পুরী সমুদ্রের ধারে আসলাম, তো সি বিচের ধারে আমি দেখতে পেলাম যে মেলা বসেছে। তো চারিদিকে এখন পুরীতে মেলার উৎসব চলছে। তো যেদিকে আপনি যাবেন, সেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি হোক এবং পুরীর সি বিচের ধার হোক, চারিদিকেই আপনি মেলা দেখতে পাবেন। দেখুন, অনেক রাইডস বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য এখানে বসানো হয়েছে, এবং তার পাশাপাশি মেলাতে শুধু রাইডস নয়, তার পাশাপাশি খাওয়া দাওয়াও কিন্তু বিশাল পরিমাণ আছে। আমরা জানি পুরী সমুদ্রের ধারে অর্থাৎ সি বিচের ধারে যে আমরা খাবারগুলো পাই, অর্থাৎ মাছ ভাজা, কাঁকড়া ভাজা এবং চিংড়ি মাছ ভাজা এবং বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ ভাজা, সেগুলো সবসময় রয়েছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আমি ওখান থেকে চিকেন পকোড়া কিনে নিয়ে খেলাম, এবং তার পাশাপাশি আপনারা সমুদ্রের রাত্রের বেলার ফিলটা নিন এবং দেখুন কত সংখ্যক লোক এই পুরীতে রথের সময় আসে। পুরীতে যদিও সিজন বলে কিছু হয় না, সবসময় এখানে সিজন। তারপর সব কিছু ঘুরে টুরে রাত্রিবেলা এসে একটি মাছের থালি নিয়ে রাত্রের খাবারটা সেরে নিলাম। ওয়েলকাম টু পুরী বন্ধুরা, কালকে রথযাত্রা খুব ভালোভাবে কাটলো, সেই ভিডিও অলরেডি আপনারা দেখে নিয়েছেন। এবার আমি আপনাদেরকে পুরো পুরী সি বিচটা ঘুরে দেখাচ্ছি। দেখে নিন, আজকে মেঘলা ওয়েদার, তার ফলে এত সুন্দর লাগছে। সকালবেলা 8টা বাজে, 8টার সময় কিন্তু সব লোক অলরেডি স্নান করতে চলে এসেছে, আর আজকে ঢেউটা ব্যাপক, মানে এরকম মেঘলা ওয়েদারে স্নান করতে খুব ইচ্ছা করছে। কিন্তু আমি যেহেতু আজকে একা এসেছি, সেহেতু স্নান করতে পারবো না। আর আজকেই আমার ট্রেন, পুরীতে খুব শর্ট টাইমের জন্য এসেছিলাম, কালকে রথটা আনলাম, বাবার কাছে পুজো দিলাম, আর আজকে পুরো সমুদ্রটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখে নাও বন্ধুরা, সকাল সকালেই কিন্তু অনেক খাবার দাবার বসে গেছে, যেমন ফুচকা যেটা বিকালের খাবার সেটাও সকালে অলরেডি বসে গেছে, এছাড়া ডাব, আরও অনেক কিছু খাবার তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই পুরীর সমুদ্রে মিনিমাম 3 ঘন্টা কিন্তু তোমরা জলে ঘুরবে। জানি তোমরা সবাই জলে মোটামুটি 3-4 ঘন্টা ঘোরো, কারণ এত সুন্দর পুরীর ঢেউ, পুরীর ঢেউ কিন্তু দীঘার থেকে অনেক বেশি বড় হয়, সেই জন্য মানুষ ওখানে বিশাল পরিমাণ আনন্দ করে। আর আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে বৃষ্টির ওয়েদারে পুরো সমুদ্রের ধারে আসতে, আর আজকে কিন্তু লাক বাই চান্স বৃষ্টিও হচ্ছে 1-2 ফোঁটা। তো আজকে দিনটা মোটামুটি জমে গেছে, মানে মনটাও খারাপ লাগছে যে আজকে রাত্রেবেলা 10টার সময় ট্রেন, যদি আর একটা দিন বেশি থাকতাম তাহলে ভালো হতো, বাট কিছু করার নেই, অফিস যেতে হবে। তো সেই জন্যে তোমাদেরকে কালকে রথযাত্রাটা দেখাতে পেরে আমার কিন্তু মন ভরে গেছে, কারণ জীবনে অনেক দিনের ইচ্ছা ছিল যে বাবার রথের দড়িটা টানবো, আর সেটা কিন্তু কালকে আমার সাকসেস হয়েছে। আর তার পাশাপাশি আজকে মন খুলে ঘুরবো, অনেকের জন্য খাজা কেনার আছে, বাড়ির জন্য কিছু কেনার আছে। তার আগে এখানে এখন আমি সমুদ্রে স্নান না করতে পারি, অন্তত 2-3 ঘন্টা কিন্তু আমি এখানে কাটিয়ে দেবো, আর তোমাদেরকেও পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো। আমার পেছন দিয়ে উট যাচ্ছে, তো এই উটেই তোমরা চড়তে পারো, 100 টাকা রাইড। ঘোড়া আছে, ঘোড়া চড়তে পারো, 150 টাকা রাইড। এছাড়া স্পিড বোট আছে, ওখানে স্পিড বোট চলতে পারো, 250 টাকা করে নিচ্ছে স্পিড বোট। অনেক কিছু মানে এন্টারটেনমেন্ট জিনিস আছে। সকাল এখন 8টা বাজে, দেখে কেউ বলবেই না যে এখন সকালবেলা 8টা বাজে, 8টার সময় এত লোক এসে গেছে, কারণ অনেকে কিন্তু স্নান করে আবার পুজো দিতে যাবে জগন্নাথ দেবের কাছে, এবং রথ ওখানে রাখা আছে, রথটা আজকেও রাখা আছে মাসির বাড়ির সামনে, সেখানেও দেখতে যাবে। সব মিলিয়ে একটা জমজমাটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই পুরীর সি বিচে। এই পুরীর সি বিচে একটু আগে একটা মজার জিনিস ঘটলো, দেখো এখানটা কিন্তু বালিটা অনেক উঁচু হয়ে আছে, তো অনেকে এখানে বালির সামনে বসেছিলো ব্যাগ প্যাগ ক্যামেরা সামনে রেখে, হঠাৎ করে এমন একটা ঢেউ এলো, লোকের ক্যামেরা ব্যাগ প্যাগ লোক পোককে নিয়ে পুরো উল্টে ওদিকে চলে গেলো। তো যাই হোক, মানে যারা ভেবেছিলো স্নান করবে না তাদেরকেও এবার স্নান করতে হবে, কারণ সব কিছু তাদের ভিজে গেছে।
বন্ধুরা, আমার পাশাপাশি আপনাদেরও নিশ্চয়ই এই পুরীর সি বিচ ভীষণ ভালো লাগলো। তো আমার প্রায় ঘোরা কমপ্লিট, তারপর আসলাম আমাদের সবার ফেভারিট কাকাতুয়াতে খাজা কিনতে। কিন্তু কাকাতুয়াতে খাজা কিনতে এসে আমার জাস্ট চক্ষু চড়ক গাছ হয়ে গেলো, কারণ এত পরিমাণ ভিড় হয়েছে যে আমি প্রায় জায়গাই পাচ্ছিলাম না। যাই হোক, কষ্টসষ্ট করে আমিও খাজা কিনলাম বাড়ির জন্য এবং আরও অনেকের জন্য। সত্যি বলছি, এখানে খাজার কিন্তু টেস্ট ভীষণ সুন্দর। কিলো 200 টাকা করে চলছে, অর্থাৎ 500 নিলে 100 টাকা, এরকমভাবে প্যাকেটে আপনাদের দিয়ে দেবে। আর তার পাশাপাশি আমি 2 চোখ ভরে দেখলাম ওই সবার ফেভারিট ওই কাকাতুয়া পাখিটি, সে তার মনের আনন্দে খেলা করছে। এরপর আমি বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম এবং কিছু মানুষকে কিছু গিফট দেওয়ার জন্য সেগুলো কিনে নিলাম। তো এইটা আমি নিজের জন্য কিনলাম, একটি শ্রীকৃষ্ণ, 100 টাকা নিল। তো তারপর হোটেলে এসে একটু রেস্ট নিয়ে রাত্রিবেলা চিকেন ভাত খেয়ে আরামসে হোটেল মালিকের গাড়িতে করে চলে আসলাম পুরী স্টেশন। হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো ফাঁকা ট্রেনে পুরীকে বিদায় জানিয়ে চা খেতে খেতে কানে হেডফোনে গান শুনতে শুনতে চলে আসলাম শালিমার স্টেশন। তো সত্যি এই জার্নিটা আমার হৃদয় ছুঁয়ে যাবে, কারণ রথের সময় এই প্রথম আমি পুরীতে গেলাম। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। তো ট্রেন আমাদের খড়গপুর স্টেশন ছেড়ে আস্তে আস্তে শালিমারের দিকে যেতে লাগলো এবং আমার ভিডিও এখানে শেষ হতে লাগলো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এবং আপনারা অবশ্যই পুরীতে বেড়াতে আসুন। আর অবশ্যই কুকু FM অ্যাপটি ডাউনলোড করুন। তো কথা বলতে বলতে চলে এলো শালিমার প্ল্যাটফর্ম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। টাটা।